নমস্কার স্বাগত জানাই সকল শ্রোতা বন্ধুকে আজ শুনবেন বিমল ও কুমারের কাহিনী আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায় রচিত বনের ভেতরে নতুন ভয় লেখককে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের কাহিনী সাথে আছি আমি রূপকথা শুনতে থাকুন বনের ভেতরে নতুন ভয় এক কুচবিহার থেকে মোটর ছুটেছে আলিপুর গেল কুমার গ্রাম পিছনে পড়ে রইল এখন জয়ন্তীর দিকে অগ্রসর হচ্ছে বিমল ও কুমার শিকারে বেরিয়েছে কুমারের মেষমহাশয় কুচবিহারে বড় চাকরি করেন তারই নিমন্ত্রণে কুমার ও তার বন্ধু বিমল কুচবিহারে এসে আজ কিছুদিন ধরে বাস করছে তাদের শিকারের তোড়জোড় করে দিয়েছেন তিনি জয়ন্তীতে কুচবিহারের মহারাজার শিকারের একটি ঘাঁটি বা আস্তানা আছে স্থির হয়েছে বিমল কুমার থাকবে এবং শিকারের সন্ধান করবে জয়ন্তীর অবস্থান হচ্ছে কুচবিহার ও ভুটানের সীমান্তে এখানকার নিবিড় বনে বাঘ ও অন্যান্য হিংস্র জন্তুর অভাব নেই শীতের বিকেল রোদের আজ কমে আসার সঙ্গে সঙ্গেই পাহাড়ে শীতের আমেজ একটু একটু করে বেড়ে উঠেছে ধুলোয় ধূসরিত আঁকাবাঁকা পথের দুই পাশে চাঁদের আলোয় গ্রামগুলো গাছপালার ছায় গা এলিয়ে দিয়েছে এপাশে পাশে বুনো কুলগাছের ঝোপের পর ঝোপ মাঠে মাঠে যে গরুগুলো চড়ছে তাদের কোনো কোনোটা আমাদের মোটর দেখে নতুন কোন দুষ্ট জন্তু ভেবে লেজ তুলে তেরে আসছে এবং দেশি কুকুরগুলো গাড়ির শব্দে ঘুম ভেঙে যাওয়াতে খাপ্পা হয়ে ঘেউ ঘেউ করে ধমকের পর ধমক দিচ্ছে সব দেখতে দেখতে ও শুনতে শুনতে সন্ধ্যার ছায়া ঘন হয়ে উঠল এবং গাড়ি ও জয়ন্তীর ঘাঁটিতে গিয়ে পৌঁছাল একতলা সমান উঁচু শালকাঠের খুঁটির উপরে শিকারের এই ঘাঁটি বা কাঠের বাংলো একজন কুচবিহারী রক্ষী এখানে থাকে আগেই তাকে খবর দেওয়া হয়েছিল সে এসে গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে নিতে লাগল একটি কাঠের সিঁড়ি দিয়ে বিমল কুমার বাংলোর ওপরে গিয়ে উঠল সেখান থেকে চারিদিকে দৃশ্য আঁকা ছবির মতো দেখায় একদিকে ভুটানের পাহাড় আকাশের দিকে মুটুক পড়া মাথা তুলে সগর্বে দাঁড়িয়ে আছে এবং তার নিচের দিকটা গভীর জঙ্গলে ডুব দিয়ে অদৃশ্য অস্তগত সূর্যের ফেলে যাওয়া খানিকটা রাঙা রঙ তখনও আকাশকে উজ্জ্বল করে রাখার জন্য ব্যর্থ চেষ্টা করছিল পাতলা অন্ধকারে চারিদিক ঝাপসা হয়ে গেছে পৃথিবীর সমস্ত শব্দ ক্রমেই যেন ঝিমিয়ে পড়ছে এবং বহুদূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে দুই একটা গরুর হাম্বা রব বিমল পাহাড় ও অরণ্যের দিকে তাকিয়ে বললে কুমার ও জঙ্গলে কেবল বাঘ নয় হাতিও থাকতে পারে কুমার বললে ভালোই তো কলকাতায় দিন ধরে লক্ষ্মী ছেলের মতো হাত গুটিয়ে বসে আছি একটুখানি নতুন উত্তেজনা আমাদের দরকার হয়েছে দুই কিন্তু সেবারে উত্তেজনা এলো সম্পূর্ণ নতুন রূপ ধরে অপ্রত্যাশিতভাবে কুচবিহারী শীত ভুটানের সীমান্তে দার্জিলিং প্রায় কাছাকাছি যায় সন্ধ্যার অন্ধকার সঙ্গে করে যে শীত নিয়ে এলো তিনটে পুরো গরম জামার ওপরে মোটা আলোয়ান চাপিয়েও তার আক্রমণ ঠেকানো যায় না রক্ষী ঘরের ভেতরে এসে জিনিসপত্র গুছচ্ছে বিমল তাকে ডেকে জিজ্ঞাসা করল ওহে তোমার নামটি কি শুনি আগে শ্রী নিধিরাম দাস আচ্ছা নিধিরাম তুমি এখানে কতদিন আছো আগে দিন কাল ভোরে আমরা যদি কাছাকাছি কোথাও কোনো শিকার পাওয়া যাবে আগে ওই জঙ্গলে বরাহ তো পাওয়া যাবেই বাঘও আছে কাল রাতেই আমি বাঘের ডাক শুনেছি আজ সকালে উঠিয়ে দেখেছি কাছেই একটা ঝোপে বাঘে গরু মেরে আধঘানা ঘানা করে ফেলে রেখে গেছে তাহলে গরুর বাকি আধখানা খাওয়ার লোভে বাঘটা হয়তো বেশি দূরে যায়নি নিধিরাম জঙ্গল ঠেঙাবার জন্যে কাল আমাদের সঙ্গে কয়েকজন লোক দিতে পারো নিধিরাম একটু ভেবে বললে হজুর লোক পাওয়া শক্ত হবে কেন আমরা তাদের ভালো করেই বকশিস দেব সে তো জানি হজুর সব আগে হলে যত লোক চাইতেন দিতে পারতম কিন্তু এখন ডবল বক্সিস দিলেও বোধ হয় কাউকে পাওয়া যাবে না বিমল বিস্মিত স্বরে কেন নেধিরাম মধ্যেই বললে এখানে কি বাঘের উপদ্রব আরো বেড়েছে নিধিরাম মাথা নেড়ে বললে না হুজুর বাঘের সঙ্গে থেকে এখানকার লোকের কাছে বাঘ গা সওয়া হয়ে গেছে বাঘকে আমরা খুব বেশি ভয় করি না কারণ সব বাঘ মানুষ খায় না কুমার এগিয়ে এসে বিমলের হাতে এক পেয়ালা কফি দিয়ে বললে নিধিরাম তোমার কথার মানে বোঝা যাচ্ছে না বাঘের ভয় নেই তবু লোক পাওয়া যাবে না কেন নিধিরাম বললে হজুর বনে এক নতুন ভয় এসেছে বিমল বললে নতুন ভয় কুমার বললে নিধিরাম বোধায় পাগলা হাতির কথা বলছে নিধিরাম প্রবল মাথা নাড়া দিয়ে বলল না হজোর বাঘও নয় পাগলা হাতিটা নয় এক নতুন ভয় এ ভয় যে কি এর চেহারা যে রকম কেউ তা জানে না কিন্তু সকলেই বলেছে নতুন ভয় ওই পাহাড় থেকে নেমে বনে এসে ঢুকেছে বিমল কুমারের বিস্ময়ের সীমা রইল না তারা পরস্পরের সঙ্গে কৌতূহলী দৃষ্টি বিনিময় করলে নিধিরাম বললে জানেন হুজুর এই নতুন ভয় এসে এক হপ্তার ভেতরে তিনজন মানুষকে প্রাণে মেরেছে বলো কি আগে হ্যাঁ ছিদাম একদিন বনের ভেতরে গিয়েছিল হঠাৎ সে চিৎকার করতে করতে বন থেকে বেরিয়ে এলো তারপর ধরাস করে মাটিতে পড়ে মরে গেল সকলে ছুটে গিয়ে দেখলে তার ডান পায়ের ডিমে একটা বান বিধে আছে বান হ্যাঁ ছোট একটি বান এক বিঘদের চেয়ে বড় হবে না তবে কোনো মানুষ ধনুক থেকে সেরকম বান ছাড়ে না কুমার প্রায় রুদ্ধশ্বাসে বললে তারপর দিন চারেক আগে এক কাঠুরে ও দুপুর বেলায় বনের ভেতর থেকে তেমনি চেঁচাতে চেঁচাতে বেরিয়ে এসে মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা পড়ল। তারও গোড়ালির ওপরে তেমনি একটা ছোট বান বেধা ছিল কাল বনের ভেতরে আমাদের গায়ের আছিমুদ্দিনের লাশ পাওয়া গেছে তার পায়ের ওপরেও বেধা ছিল সেই রকম একটা ছোট বান বলুন হজুর এর পরেও কেউ কি আর ওই বনের ভেতরে যেতে ভরসা করে বিমল ও কুমার স্তব্ধভাবে কফির পেয়ালায় চুমুক দিতে লাগলো শূন্য পেয়ালাটা রেখে দিয়ে বিমল ধীরে ধীরে বললে নিধিরাম তুমি যা বললে তা ভয়ের কথাই বটে তিন তিনটি মানুষের প্রাণ যাওয়া কি যে সে কথা কিন্তু যারা এই খুন করেছে তাদের কোনো সন্ধান কি পাওয়া যায়নি কিচ্ছু না হুজুর লোকে বলে এ মানুষের কাজ নয় এত ছোট বান কোনো মানুষ কখনো ছুঁড়েছে বলে শোনা যায়নি প্রত্যেক বানই এসে বিধেছে পায়ের ওপরে এও একটা ব্যাপার নিধিরাম আগে হ্যাঁ কোনো বানই পায়ের ডিম ছাড়িয়ে ওপরে ওঠেনি হুজুর আর পায়ে কেবল অতটুকু বান বিধলে মানুষ মারা পড়ে না কাজেই বোঝা যাচ্ছে বানের মুখে বোধ হয় বিষ মাখানো ছিল কব্রেজ মশাই ও লাশগুলো দেখে ওই একই কথা বলেছেন বিমল বললে একটা বান দেখতে পেলে ভালো হতো দেখবেন অজুর আমি এখনই একটা বান নিয়ে আসছি এই বলে নিধিরাম ঘর থেকে বেরিয়ে গেল বিমল জানলা দিয়ে কুয়াশা মাখা ম্লান চাঁদের আলোয় অস্পষ্ট অরণ্যের দিকে তাকিয়ে বললে কুমার অ্যাডভেঞ্চার বোধ হয় আমাদের অনুসরণ করে কাল আমরা ওই বনের ভেতরে প্রবেশ করব। কে জানে শিকার করতে গিয়ে আমরাই হয়তো কারোর শিকার হব কি না কুমার বললে কিন্তু এমন অকারণে নরহত্যা করার তো কোনো অর্থ হয় না বিমল বললে হয়তো বনের ভেতরে কোনো পাগল আড্ডা গেড়ে বসেছে নইলে এত জায়গা থাকতে পায়েই বা বানমারে কেন এমন সময় নিধিরামের পুনঃপ্রবেশ তার হাতে একটা কাগজের মোড়ক সে খুব ভয় ভয়ে সেটাকে বিমলের হাতে সমর্পণ করলে বিমল মোরগটা খুলে টর্চের তীব্র আলোকে জিনিসটা ধরে পরীক্ষা করলে কুমারও তার পাশে দাঁড়িয়ে সাগ্রহে ঝুঁকে পড়ে দেখতে লাগলো মুখে বিস্ময়ে আভাস জাগিয়ে বিমল বললে কুমার দেখছ এ তো বানের মতো দেখতে নয় এ যে ঠিক ছোট্ট একটি খেলাঘরের বর্ষার মতন দেখতে সত্যি তাই এক বিঘত লম্বা পুচকে একটি কাঠি তার ডোগায় খুব ছোট্ট একটা ইস্পাতের চকচকে ফলা অবিকল বর্ষার মতো দেখতে কুমার বললে মানুষ যদি দূর থেকেই একরত্তি হালকা বর্ষা ছড়ে তাহলে নিশ্চয়ই তার লক্ষ্য স্থির থাকবে না বিমল ভাবতে ভাবতে বললে তাই তো এ যে বড় মনে ধাঁধা লাগিয়ে দিল আচ্ছা নিধিরাম বনের ভেতরে আছিমুদ্দিনের লাশ যেখানে পাওয়া গেছে অন্তত সেই জায়গাটা আমাদের দেখিয়ে দিয়ে আসতে পারবে তো নিধিরাম বললে তা পারব কিন্তু হুজুর এর পরেও কি আপনারা ওই ভুতুরে বনে যেতে চান বিমল হেসে বললে ভয় নেই নিধিরাম এত সহজে মরবার জন্য ভগবান আমাদের পৃথিবীতে পাঠায়নি তুমি নিশ্চিন্তে থাকো আমরা কাল সকালেই ওই বনের ভেতরে ঢুকতে চাই কুমার আমাদের শিকারি বুট পড়তে হবে কারণ এই অদ্ভুত শত্রুর দৃষ্টি হাঁটুর নিচে পায়ের ওপরেই তিন ওইটুকু পলকা কাঠের তীর বা বর্ষা যে শিকারি বুট ভেদ করতে পারবে না বিমল এটা বেশ বুঝতে পেরেছিল শরীরের অন্যান্য স্থানেও তারা ডবল করে জামা প্রভৃতি চড়িয়ে দুটো পা পর্যন্ত ঝোলা ওভারকোট পরে নিল বিমল বললে সাবধানের মার নেই কি জানি বলা তো যায় না দুই দুই পেয়ালা কফি পান করে হাড় ভাঙা শীতের ঠকঠকানি যতটা সম্ভব কমিয়ে বিমল কুমার বাংলো থেকে নিচে নেমে এলো সামনের বনের মাথায় দূরে তখনও কুয়াশার পাতলা মেঘ জমে আছে কাঁচা রোদ চারিদিকে সোনার জলছড়া দিচ্ছে ভোরের পাখিদের মনের খুশি আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছে গানে গানে বিমল কুমারের মাঝখান থেকে নিধিরাম ভয়ে ভয়ে চারিদিকে তাকাতে তাকাতে এগিয়ে আসছিল তার ভাব দেখলেই স্পষ্ট বোঝা যায় সামান্য বিপদের আভাস পেলেই সে সর্বাগ্রে অদৃশ্য হওয়ার জন্য প্রস্তুত হয়েই আছে একটা পায়ে চলা পথ ধরে তারা যখন একেবারে বনের কাছে এসে পড়ল নিধিরামের সাহসে আর কুলালো না হঠাৎ হেট হয়ে সেলাম ঠুকে সে বললে হজুর ঘরে আমার বউ আছে ছেলে মেয়ে আছে আমি গোয়ারের মতো প্রাণ দিতে পারবো না কুমার হেসে বললে তোমাকে বলি দেওয়ার জন্যে আমরা ধরে আনিনি নিধিরাম খালি দেখিয়ে দিয়ে যাও আছিমুদ্দিনের লাশ কোথায় পাওয়া গিয়েছিল ওইখানে ওইখানে বনের ভেতরে ওই পথটা ঢুকেই যেখানে ডান দিকে মোড় নিয়ে ফিরে গেছে ঠিক ওখানেই বলেই নিধিরাম সেলাম ঠুকতে ঠুকতে তাড়াতাড়ি সরে পড়ল বিমল কুমার আর কিছু না বলে নিজেদের বন্ধু ও রিভলভার ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখলে তারপর সাবধানে বনের ভেতর প্রবেশ করলে সব বন যেমন হয় এও তেমনি বড় বড় গাছ ঝাঁকড়া ডালপালা ভরা মাথাগুলো পরস্পরের সাথে ঠেকিয়ে যেন সূর্যের আলো যাতে ভেতরে ঢুকতে না পারে সেই চেষ্টাই করছে গাছের ডালে ডালে ঝুলছে অজানা বন্য লতা এবং গাছের তলায় ঠিক অদৃশ্য হয়ে গেছে ঝোপে ঝোপে আগাছায় কিন্তু সব বন যেমন হয় এও তেমনি বটে তবু এখানকার প্রত্যেক দৃশ্যের ও প্রত্যেক শব্দের মধ্যে এমন একটা অদ্ভুত রহস্য মাখানো আছে যা এই বনকে সম্পূর্ণ নতুন ও অপূর্ব করে তুলেছে পথ যেখানে ডান দিক মোড় ফিরেছে সেখানে রয়েছে মস্ত একটা ঝোঁপ সেইখানে দাঁড়িয়ে পড়ে বিমল বললে এইখানেই আছিমুদ্দিন পৃথিবীর খাতা থেকে নাম কাটিয়েছে কুমার এ ঝোপে অনাহাসেই প্রকাণ্ড বাঘ থাকতে পারে লুকিয়ে আক্রমণ করবার পক্ষে একটা চমৎকার জায়গা কুমার সন্দিগ্ধ দৃষ্টিতে একবার ঝোপটার দিকে তাকালে তারপর হঠাৎ একটানে বিমলকে সরিয়ে এনে উত্তেজিত কিন্তু মৃদু মৃদুকণ্ঠে বললে ও ঝোপে সত্যি বাঘ রয়েছে চোখের নিমেষে দুজনে বন্দুক তুলে তৈরি হয়ে দাঁড়ালো বিমল বললে কই বাঘ ঝোপের বাপাশের তলা দিয়ে দেখো ঝোপের তলায় বড় বড় ঘাসের ফাঁক দিয়ে আপছা আলোতে মস্ত একটা বাঘের মুখ সত্যিই দেখা গেল মাটির ওপরে মুখখানা স্থির হয়ে পড়ে আছে এমন উজ্জ্বল ভোরের আলোতেও ব্যাঘ্র মহাশয়ের সুখনিদ্রা ভঙ্গ হয়নি তারা দুজনে এসে মুখখানা লক্ষ্য করে একসঙ্গে বন্দুক ছুড়ল কিন্তু বাঘের মুখখানা একটুও নড়ল না দুটো বন্দুকের ভীষণ গর্জনে যখন সারা বন কেঁপে উঠল গাছের উপরকার পাখিগুলো সভয়ে কলরব করতে করতে চারিদিকে উড়ে পালালো তখন বিমল ও কুমার বাঘের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল বলে আর একটা বিচিত্র ব্যাপার দেখতে পেল না বন্দুকের শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশের ঝোপের তলাকার দীর্ঘ ঘাস বনগুলো হঠাৎ যেন জ্যান্ত হয়ে উঠল যেন তাদের ভেতর দিয়ে অনেকগুলো ছোট ছোট জীব চমকে এদিকে ওদিকে ছুটে পালাচ্ছে সেগুলো খরগোশও হতে পারে সাপও হতে পারে বিমল আশ্চর্য হয়ে বললে ঘুমন্ত বাঘ গুলি খেয়েও একটু নড়ল না তবে কি ওটা মরা বাঘ দুজনে পায়ে পায়ে এগিয়ে গেল তারপর বন্দুক দিয়ে ঝোপটা দুফাক করে উকি মেরে দেখল সত্যিই বাঘটা একেবারে আরষ্ট হয়ে পড়ে আছে তার সর্বাঙ্গ ভরে করছে মাছির পাল কুমার হয়ে হাত বাড়িয়ে বাঘটার তলপেট থেকে কি একটা জিনিস টেনে বের করলে তারপর সেটাকে বিমলের চোখের সামনে উঁচু করে তুলে ধরলে বিমল অবাক হয়ে দেখলে সেই ছোট্ট কাঠের ডগায় এতটুকু একটা বর্ষার ফলা চকচক করছে চার বিমল বললে খুদেই বর্ষা আর সেই মারাত্মক বিষ যে দেখছি বাঘেরও নিস্তার নেই কুমার বললে বর্ষাটা ছিল বাঘের তল পেটে অমন জায়গায় বর্ষা মারলে কেমন করে বিমল খানিক্ষণ ভেবে বললে দেখো কুমার ব্যাপারটা বড়ই রহস্যময় এতটুকু হালকা বর্ষা দূর থেকে নিশ্চয়ই কেউ ছুটতে পারে না তিনজন মানুষ মরেছে প্রত্যেকেই চোট খেয়েছে হাঁটুর নিচে বাঘটা ওর তলপেটে চোট খেয়েই মরেছে সুতরাং বলতে হয় যেই এই বর্ষা ছুঁড়েছে সে নিশ্চয়ই ছিল বাঘের পেটের নিচের দিকে হয়তো বনের এই অজানা বিপদ থাকে নিচের দিকেই ঝোপঝাড়ে লুকিয়ে কুমার বললে কিংবা বাঘটা যখন চিত হয়ে শুয়েছিল হয়তো বর্ষা মারা হয়েছে তখনই আচম্বিতে বিমলের চোখ পড়ে গেল কুমারের শিকারি বুটের ওপরে সচকিত স্বরে সে বলে উঠল কুমার কুমার তোমার জুতোর দিকে তাকিয়ে দেখো কুমার হেঁট হয়ে সভায় দেখলে তার শিকারি বুটের ওপরে বিধে রয়েছে একটা ছোট বর্ষা আতকে উঠে তখন সেটাকে টেনে সে ছুড়ে ফেলে দিলে বিমল বললে ও বর্ষা নিশ্চয়ই তোমার বুটের চামড়া ভেদ করতে পারিনি কারণ তোমার পায়ের মাংস ভেদ করলে তুমি নিশ্চয়ই ওহ ভাগ্যে শিকারি বুট পড়েছিলাম কিন্তু কি আশ্চর্য বিমল এই অদৃশ্য শত্রু কোথায় লুকিয়ে আছে বিমল ও কুমার সাবধানে ওপরে নিচে আশেপাশে চতুর্দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে লাগল কিন্তু উঁচু গাছের ডালে একটা ময়ূর একটা হিমালয়ের পায়রা গোটা কয়েক শকুনি ছাড়া আর কোনো জীবকে সেখানে আবিষ্কার করতে পারলে না বনের তলায় আলো আধারীর মধ্যেও জীবনের কোনো লক্ষণ নেই যদিও কেমন একটা অস্বাভাবিক রহস্যের ভাব সেখানকার প্রত্যেক আনাচ কানাচ থেকে যেন অপার্থিব ও অদৃশ্য দৃষ্টি নিক্ষেপ করছে এবং সুযোগ পেলেই যে কোনো মুহূর্তে সে যেন ধারণাতীত মূর্তি ধারণ করে বাইরে আত্মপ্রকাশ করতে পারে হঠাৎ সামনের লম্বা লম্বা ঘাসগুলো সরসর করে কাঁপতে লাগল তার ভেতর দিকে কি যেন ছুটে যাচ্ছে ঠিক যেন দ্রুত গতির একটা দীর্ঘ রেখা টেনে মাটি থেকে টপ করে একটা নুড়ি তুলে কুমার সেই দিকে ছুড়লে সঙ্গে সঙ্গে ঘাসের কাপুনি বন্ধ হয়ে গেল ওটা কী জন্তু দেখবে বলে কুমার যেখানে নুড়ি ছুঁড়েছিল সেইখানে দৌড়ে গেল তারপর পা দিয়ে ঘাস সরিয়ে হেট হয়ে দেখেই সবিস্ময়ে চিৎকার করে উঠল বিমল বললে কি কুমার কি ওখানে কিন্তু কুমার আর কোনো জবাব দিতে পারলে না সে যেন একেবারেই থ হয়ে গেছে বিমল তাড়াতাড়ি তার কাছে গিয়ে দাঁড়ালো কিন্তু নিচের দিকে তাকিয়ে সেও যেন শিউরে উঠে বললে কুমার এও কি সম্ভব পাঁচ মাটির ওপরে শুয়ে আছে অসম্ভব এক নকল মানুষ মূর্তি লম্বা এসে বড়জোর এক বিঘত কুমারের নুরির ঘায়ে অজ্ঞান হয়ে গেছে এক বিঘত লম্বা বটে কিন্তু তার ছোট্ট দেহের সবটাই অবিকল মানুষের মতো মাথার চুল মুখ চোখ ভুরু নাক চিবুক কান হাত পা মানুষের যা যা থাকে তার সবই আছে তার পাশে হাতের খুদে মুঠো খুলে পড়ে রয়েছে সেই রকম এক কাঠির বর্ষা বিমল ও কুমার নিজেদের চোখকে যেন বিশ্বাস করতে রাজি হলো না বিমল সেই এক বিঘি মানুষটিকে দুই আঙুলে তুলে একবার নিজের চোখের কাছে ধরলে সেই এক মানুষটার এতটুকু বুক নিঃশ্বাসে প্রশ্বাসে বারবার উঠছে আর নামছে বিমল তুলে ধরতেই তার মাথাটা কাঁধের ওপর লুটিয়ে পড়ল। শিউরে উঠে আবার সে তাকে মাটিতে শুইয়ে দিলে কুমার হতবম্বের মতো বললে বিমল আমি স্বপ্ন দেখছি না তো বিমল বললে এও যদি স্বপ্ন হয় তাহলে আমরাও স্বপ্ন কুমার বললে পাহাড় থেকে নেমে এসে তাহলে এই ভয়েই বনবাসী হয়েছে তাছাড়া আর কি বলা যেতে পারে এদের চেহারাই খালি আমাদের মতো নয় এই পকেট সংস্করণের মানুষ আমাদেরই মতো বর্ষা তৈরি করে ইস্পাতের ফলা ব্যবহার করতে জানে আবার বিষ তৈরি করে বর্ষার ফলায় মাখিয়ে বড় বড়ো শত্রু মারতেও পারে সুতরাং এর বুদ্ধিও হয়তো মানুষের মতো জানি না এর দলে আরও কত লোক এখনও এখানে লুকিয়ে আছে ওই যা কুমার কুমার ওই দেখো ইতিমধ্যে কখন যে এক একবিগ্ধি মানুষের জ্ঞান হয়েছে তারা কেউ তা টেরও পায়নি যখন তাদের হুঁশ হল তখন সেই পুতুল মানুষ তীর বেগে ঘাস জমির ওপর দিয়ে দৌড় দিয়েছে ব্যর্থ আক্রোশে বিমল নিজের বন্দুকটা তুলে নিয়ে কেন যে গুলি ছুড়লে তা সে নিজেই জানে না তবে এটা ঠিক যে সেই পুতুল মানুষটাকে হত্যা করবার জন্য নয় কিন্তু যেমনি গুরুম করে বন্ধুকের শব্দ হলো তাদের এপাশে ওপাশে সামনে পিছনে লম্বা লম্বা ঘাসের বন যেন আচমকে জ্যান্ত হয়ে উঠল ঘাসে ঘাসে এলোমেলো দ্রুত গতির রেখার পর রেখা যেন শত শত জীব লুকিয়ে লুকিয়ে চারিদিক থেকে ছুটে পালিয়ে যাচ্ছে বিমল কুমার পাগলের মতো চতুর্দিকে ছুটাছুটি করতে লাগল অন্তত আর একটা পুতুল মানুষকে গ্রেপ্তার করবার জন্য কিন্তু মিথ্যা চেষ্টা তারপরেও বিমল ও কুমার বহুবার বনের ভিতরে খুঁজতে গিয়েছিল কিন্তু আর কোনো পুতুল মানুষ সে অঞ্চলে আর দেখা যায়নি বা বিষাক্ত বর্ষা ছুঁড়ে আমাদের মতো বড় বড় মানুষকে কেউ হত্যা করেনি বোধ হয় বন ছেড়ে তারা আবার পালিয়ে গিয়েছিল ভুটানের পাহাড় জগতে শেষ হল হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল ও কুমারের কাহিনী বনের ভেতরে নতুন ভয় ভালো থাকবেন ধন্যবাদ